যারা অনেকদিন যাবত একটি স্মার্ট ওয়াচ ব্যবহারের স্বপ্ন বুনছিলেন কিন্তু বাজেটটা একটু কম, তাদের জন্য আজকে নিয়ে আসলাম W34 এর ছোট ভাই মাইক্রোওয়্যার W34S। তো এটির ভালো এবং খারাপ সবকিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফোগ্রাফিক ভিডিও ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন। আর আজকে আমাদেরকে এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চেক করে আসুন। প্রথমে চলে আসে বিল্ড কোয়ালিটি থেকে। বিল্ড কোয়ালিটি থেকে যেমন লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এর ডায়ালটি টোটালি একটি জিঙ্ক অ্যালয়েডের বডি, সুতরাং শক্তপোক্তই বলতে পারেন। এবং এর ডিসপ্লেটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে রয়েছে 1.5 ইঞ্চির একটি এলসিডি প্যানেল, যেটার রেজলিউশন 240x240 এবং পিক্সেল ডেন্সিটি হল 240 ppi। 2.5D কার্ভ যুক্ত এই ডিসপ্লেটি যথেষ্ট পরিমাণে শক্তপোক্ত এবং এর শার্পনেসটা মোটামুটি ভালো। বিল্ড কোয়ালিটির আরেকটা অন্যতম পার্ট যেটা হলো সেটা হলো স্ট্র্যাপ। স্ট্র্যাপের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এর সাথে দেওয়া হয়েছে রাবার সিলিকনের স্ট্র্যাপ, এবং যেহেতু এটা অ্যাপেল সিরিজ 4 মানে কপি করতে চেয়েছে তারা, সুতরাং এই স্ট্র্যাপটাও এই অ্যাপেল ওয়াচের স্ট্র্যাপই দিয়েছে। সুতরাং আপনার চাইলে সেটা পরিবর্তন করতে পারবেন এবং আপনার মন মতো এটা কাস্টমাইজ করে ফেলতে পারবেন। এখন চলে আসি এর অ্যাসেসমেন্টের দিকে। অ্যাসেসমেন্টের দিকে যদি আমি প্রথমেই লক্ষ্য করি তাহলে রেস্ট টু ওয়েক দিলে নর্মাল এই ডিসপ্লেটা অন হয়ে যায়, এবং অন হওয়ার সাথে সাথে যে জিনিসটা আমরা প্রথমে দেখতে পারবো যে এর যে ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণে ব্রাইট, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে ব্রাইটনেস নিয়ে আসলে কোনো ঝামেলা হবে না আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে। তো এরপরে যদি আমরা এর ডানের থেকে বায়ের দিকে সোয়াইপ করি বা বায়ের থেকে ডাইনের দিকে সোয়াইপ করি তাহলে আমরা দেখতে পারবো এর মধ্যে রয়েছে মেনু, এবং মেনুটা যথেষ্ট পরিমাণে সুন্দর। এখানে দুটা থিম আছে, একটা হলো অ্যাপেল ওয়াচের যে থিমটা সেটা, অর্থাৎ হানিকম থিম, আর একটা হলো লিস্ট থিম। লিস্ট থিম থিমটাই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, এবং হানিকম থিম যেটা আছে সেটা একটু ল্যাগি, একটু না অনেকখানি ল্যাগি। এবং এর সাথে যে ফিজিক্যালি যে বাটনটা দেওয়া হয়েছে যেটাকে আমরা ক্রাউন বাটনের সাদৃশ্যতা আছে, কিন্তু এটা আসলে অ্যাপেল ওয়াচের যে ক্রাউন বাটন যেভাবে কাজ করে বা অন্যান্য ক্লোন স্মার্ট ওয়াচের ক্রাউন বাটনগুলো যেভাবে কাজ করে এটা কিন্তু সেভাবে কাজ করে না। এটা জাস্ট অ্যাজ এ পাওয়ার অন অফ বাটন টাইপের বা মাল্টি ফাংশনাল একটা বাটন টাইপের। আর এর মধ্যে যদি আমরা দেখি অনেক ধরনের ফিচার আছে, এত ফিচার বলে আমি মানে সময় আসলে নষ্ট করবো না, 8-10টি স্মার্ট ওয়াচে যেসব ফিচার থাকে প্রতিটা ফিচারই এখানে আছে। এত কম দামি একটি স্মার্ট ওয়াচ হওয়া সত্ত্বেও এটির মধ্যে কলিং সাপোর্ট রয়েছে, এবং এর মধ্যে রয়েছে একটি বিল্ট ইন স্পিকার এবং একটি বিল্ট ইন মাইক্রোফোন। অনেকগুলো ফিচারের মধ্যে আমার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি মানে অবাক লেগেছে এই এত কম দামি একটি স্মার্ট ওয়াচের ক্ষেত্রে, সেটা হলো এর মধ্যে বিল্ট ইন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এগুলো আলাদা আলাদা করে নোটিফিকেশন প্যানেলের একটা সিস্টেম আছে মেনুর মধ্যে। এটা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। এছাড়া এর মধ্যে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। আমি দেখলাম এখানে বিল্ট ইন সিরি যেটা সেটা আছে, অর্থাৎ এই iOS-এর সিরি সেটা আছে। তো আমার কাছে এই জিনিসটা অবাক লেগেছে যে এই এত কম দামি বাজেটের স্মার্ট ওয়াচের মধ্যে এত কিছু ফিচার দিয়ে ঠাসা, জাস্ট এটার ক্ষেত্রে যদি আমি বলি পুরাই মাখন। টাচ রেসপন্সের কথা যদি আমি বলি তাহলে এই বাজেটের মধ্যে টাচ রেসপন্স যথেষ্ট পরিমাণে স্মুথ, যদিও ইন্টারফেসটা একটু ল্যাগি, বাট বাজেটের কথা চিন্তা করলে এটা আসলে মানিয়ে নেওয়া যায়। কারণ আপনার মূল কাজ থাকবে জাস্ট একটি স্মার্ট ওয়াচ ব্যবহার করা, যেটার মাধ্যমে আপনি আসলে ভাব দেখাতে পারবেন, এবং স্মার্ট ওয়াচ ব্যবহারের যে একটা স্বপ্ন সেটা আপনি আসলে এটাতে ফিল আপ করতে পারবেন এত কম বাজেটের মধ্যে। এর মধ্যে রয়েছে অনেক ধরনের মিথ্যা সেন্সর, অর্থাৎ হার্ট রেট সেন্সর, SPO2 এগুলো অনেক কিছুই আছে, বাট সেগুলো আসলে সবই মিথ্যা বা ফেক সেন্সর, সেগুলো জাস্ট একটা মনের সান্ত্বনা। তাই এগুলার উপর ভিত্তি করে কখনই স্মার্ট ওয়াচ কিনবেন না, বা এই যে এই টাইপের ক্লোন স্মার্ট ওয়াচগুলো কিনবে না, আসলে সব কিছু ফেক দেওয়া থাকে। সো বন্ধুরা, এই স্মার্ট ওয়াচটার রিভিউটা আমি একটু ছোট করলাম একমাত্র এই কারণে, কারণ এটার মধ্যে অন্যান্য যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলো সব ধরনের ফিচার বিদ্যমান রয়েছে। অ্যাটলিস্ট এটার মধ্যে সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ সেটা হলো এটার বাজেটটা অনেক কম, অর্থাৎ এই বাজেটের মধ্যে এত কিছু ঠাসা একটি স্মার্ট ওয়াচ আমরা সচরাচর W34 দেখেছিলাম, যেটা প্রায় বছর দুয়েক আগে বের হয়েছিল, এবং এখন এটা বের হয়েছে W34S। এটা মূলত বাংলাদেশে বেশ কয়েক মাস যাবত অ্যাভেলেবেল রয়েছে। আমার কাছে এটার অনেক বড় যদি একটা ডিসঅ্যাডভান্টেজ বলি সেটা আমার কাছে লেগেছে, সেটা হলো এর চার্জিং ডক। W34 এর মধ্যে চার্জিং ডক হিসাবে ছিল USB পোর্ট, অর্থাৎ যে কোনো টাইপের USB পোর্ট দিয়ে আমরা সেটাকে চার্জ দিতে পারতাম, বাট এটার মধ্যে দেখেন একটা ক্লিপ টাইপের চার্জিং ডক দিয়েছে। সুতরাং এটা যখন আমি স্মার্ট ওয়াচের মধ্যে চার্জ দিই এটা দিয়ে, তখন আমার কাছে ভালোই লাগে না, এক কথায় ভালো লাগে না।
কারণ কেন জানি মনে হয় ডিসপ্লের উপর একটা দাগ পড়ে যাবে এবং এটা খুব ওই মানদাতা আমলের একটা সিস্টেমে চলে গেলো। তারা ইউএসবি পোর্ট দিলেও পারতো, কেন দিল মানে দিল না বুঝলাম না। ব্যাটারি ব্যাকআপের দিকে যদি বলি তাহলে এই স্মার্টওয়াচটির মধ্যে রয়েছে 380mAh একটি ব্যাটারি, যেটি তারা ক্লেম করছে 3-5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে, কিন্তু আমি আমার ব্যবহারে পুরোপুরি সব ব্লুটুথ ফাংশনালিটি ব্যবহার করে মোটামুটি 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা আসলে খুব একটা খারাপ না আবার খুব একটা ভালো। আর ওয়াচ ফেসের কথা যদি বলি, এর মধ্যে বিল্ট ইনভাবে অনেকগুলো ওয়াচ ফেসেস আছে। এছাড়াও এর যে অ্যাপ, হ্যাঁ অ্যাপের কথা বলতে তো আমি ভুলেই গিয়েছি, অ্যাপ হলো এম টু ওয়্যার। তো এম টু ওয়্যার এই অ্যাপটা আপনারা চাইলেই গুগল প্লে স্টোর অথবা অ্যান্ড্রয়েডের অ্যাপ স্টোর থেকে নামিয়ে ফেলতে আইওএসের অ্যাপ স্টোর থেকে নামিয়ে ফেলতে পারবেন। সেখান থেকে নামিয়ে আপনি আপনার মোবাইলের যে কাস্টমাইজেশন আছে সব কিছু এখানে করতে পারবেন এবং সিম্পলি ব্যবহার করতে পারবেন। সুতরাং আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি যে এই স্মার্ট ওয়াচটা 8-10টি স্মার্ট ওয়াচের মতোই, বাট বাজেটটা একটু কম, চাইলে আপনি এটা কিনে ফেলতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর আজকের মতো আমি মোহাম্মদ জাহিদ হাসান বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের দুজনের শরীরটা অনেক বেশি পরিমাণে খারাপ, যার জন্য আসলে ভিডিও করতেও ইচ্ছা করতেছিল না, বাট আপনাদের জন্য ভিডিওটা করলাম। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন, আর ডিসলাইকের কথা আর বললাম না, কারণ গত ভিডিওতে ডিসলাইকের কথা বললে আমার কালামিরা এখানে এসেছিলাম। তো পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আজকের মতো আমি মোহাম্মদ জাহিদ হাসান বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।